বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ মোজাম্মেল হক, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, সৈয়দ আহমদ কলেজ। স্বাগত জানাচ্ছি অনলাইন ক্লাসে বিবি অনার্স ফার্স্ট ইয়ার স্টুডেন্টদেরকে। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সাথে উপস্থিত হয়েছি অ্যাকাউন্টিং ক্লাস নিয়ে। চলমান ক্লাসে তোমাদের চলছিল অ্যাকাউন্টিং ইকুয়েশন। আমি তোমাদের ক্লাসে যে সমস্ত অঙ্কগুলো দেখিয়েছি, ইকুয়েশনের পাশাপাশি তোমাদের অ্যাডজাস্টিং দেখিয়েছি, ইকুয়েশনের পাশাপাশি তোমাদের জেনারেল জার্নাল দেখিয়েছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, একটা অঙ্ক আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি। এখানে অঙ্কটা সুন্দরভাবে লেখা আছে, তোমরা দেখতে পাচ্ছ। যারা সংযুক্ত হয়েছে অনলাইন ক্লাসে তারা একটু খাতা কলম নিয়ে বসলে ভালো হয়। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো, মেহেদি ওপেন হিজ ওন ল প্র্যাকটিস অন জুলাই 1, 2018। মেহেদি নামে এক ভদ্রলোক ব্যবসা শুরু করলেন, তার লেনদেনগুলো ছিল নিম্নরূপ। বলছে, এক তারিখ ইনভেস্টেড টাকা 10,000 ইন ক্যাশ ইন দা ল প্র্যাকটিস। সে একটা ল প্র্যাকটিসের ব্যবসা করবে, সে সেখানে ইনভেস্ট করলো 10,000 টাকা। দুই নাম্বার, পেইড টাকা 800 ফর জুলাই রেন্ট অন অফিস স্পেস, অফিসের জন্য ভাড়া দেওয়া হবে 800 টাকা। ভালো করে বাংলাটা বুঝতে পারলে, অঙ্ক টার্মটা বুঝতে পারলে, কোথায় কোথায় কি সংকেতগুলো দেওয়া থাকে এগুলো বুঝতে পারলে অঙ্কটা খুব তাড়াতাড়ি তুমি ধরতে পারবে এবং সেটাকে সলিউশনে নিয়ে আসতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী, এরপরে আছে পারচেস অফিস ইকুইপমেন্ট ওয়ান অ্যাকাউন্ট। পারচেস অফিস ইকুইপমেন্ট ওয়ান অ্যাকাউন্ট প্রোভাইডেড লিগাল সার্ভিস টু ক্লায়েন্টস ফর ক্যাশ, টাকা 1,500। ব্রড ঋণ করা টাকা 700, ক্যাশ ফ্রমে ব্যাংক অনে নট পেবল। সবগুলো আইটেমের ভিতরেই কিছু না কিছু একটা নির্দেশনা এখানে রয়ে গেছে, যে নির্দেশনা মোতাবেক আমি অঙ্কটা তৈরি করব। দেখো, পারফর লিগাল সার্ভিস ফর ক্লায়েন্টস ওয়ান অ্যাকাউন্ট টাকা 2,000, পেইড স্যালারিস 900। এই মিলে একটা অঙ্ক। তাহলে শুরু থেকে যদি শেষ পর্যন্ত আমরা ইকুয়েশন, তোমাদের ক্লাসে যেটা আমি তোমাদেরকে শেখানোর চেষ্টা করেছি, ইকুয়েশন ক্লাসে ইকুয়েশনের অঙ্ক, হিসাব সমীকরণের অঙ্কর ভিতরে আমাদের বুঝতে হবে ঘর কয়টা হবে, সম্পদের দিকে ঘর কয়টা হবে, দায়ের দিকে ঘর কয়টা হবে। তোমরা জানো এটা ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তনের সত্যের মতো, যে এ সমান সমান এল প্লাস ওই। এই যে সূত্রটা এ সমান সমান এল প্লাস ওই, তাহলে এখানে রয়েছে হলো অ্যাসেট। এতে কি অ্যাসেট, এল দে লায়াবিলিটিস আর ওই তে ওনার্স ইকুইটি। এই যে সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, আমাকে বুঝতে হবে দায়ের কয়টা এন্টি এখানে আছে আর মালিকানা সত্ত্বের কয়টা এন্টি এখানে আছে, সম্পদের কয়টা এন্টি আছে, সম্পদ দিকে কয়টা ঘর হবে, দায়ের দিকে কয়টা ঘর হবে। এই বিষয়টা বোঝার জন্য কিছু সিস্টেম তোমাদের শিখিয়ে দিয়েছিলাম, কিছু লজিক, কিছু বিষয় তোমাদেরকে দেখানো হয়েছিল। সেই বিষয়গুলো আজকের ক্লাসে আবার আমি একবার তোমাদের সামনে দেখানোর জন্য চেষ্টা করছি। সুপ্রিয় শিক্ষার্থী, প্রথমে লেখা আছে ইনভেস্টের টাকা 10,000 ইন ক্যাশ দা ল প্র্যাকটিস। ল প্র্যাকটিস করার জন্য তুমি ক্যাশ বিনিয়োগ করলা, মূলধন বিনিয়োগ করলা 10,000 টাকা। তাহলে আমরা যদি এই অঙ্কটাকে একটা ফরম্যাটের মধ্যে নিয়ে আসি, ফরম্যাটের ভিতরে তোমাদেরকে দেখাই, তাহলে আমাদের এখানে কাজটা কি হচ্ছে। ডিয়ার স্টুডেন্ট, তাহলে এখানে প্রথম নাম্বার আমরা এখানে লিখলাম অ্যাসেট। অ্যাসেটের ভিতরে কি কি অংশগুলো আছে, আর নিচে এসে লিখবো এল প্লাস ওই। নিশ্চয়ই দেখতে পাচ্ছ তোমরা, তাহলে এখানে ইনভেস্টেডের মধ্যে আছে 10,000 টাকা, তার মানে এটা ক্যাশ। এটা যদি সাধারণ জাবেদা করো ক্যাশ ক্যাপিটাল, সাধারণ জাবেদা করো ক্যাশ আর কি ক্যাপিটাল, বিনিয়োগ করা হলো রহিম, করিম, মিস্টার, নাতাশা, যে কোনো একটা কোম্পানি, একটা বিজনেস, সেখানে যে বিনিয়োগটা করা হয়, তাহলে প্রথম নাম্বার বিনিয়োগের এন্টি ক্যাশ আর কি ক্যাপিটাল। হ্যাঁ, যদি অঙ্কর ভিতরে আদার্স কোনো এন্টি থাকে, যদি ইকুইপমেন্ট থাকে, সাপ্লাইজ থাকে, ইনস্টলমেন্ট থাকে, টুলস থাকে, তারপরে তোমার ফার্নিচার থাকে, মেশিনারি থাকে, অন্য অন্য যদি অ্যাকাউন্ট রিসিভেবল থাকে, সাপ্লাইজ থাকে, অন্য কোনো আইটেম যদি অঙ্কের ভিতরে থাকে, অবশ্যই আমরা সেই আইটেমটার নাম দেবো। সুপ্রিয় শিক্ষার্থী, এখানে আর কোনো আইটেমের নাম নেই, শুধু লেখা আছে বিনিয়োগ 10,000 টাকা ইন ক্যাশ। তাহলে সাধারণ জাবেদা করলে ক্যাশ আর কি ক্যাপিটাল, তাহলে ক্যাশ ডেবিট আর ক্যাপিটাল কি ক্রেডিট। তাহলে এটাই আমরা দুইটা অংশে বিভক্ত হয়ে গেল ক্যাপিটাল। তারপরে দেখো দুই নাম্বার, পেইড টাকা 800 ফর জুলাই রেন্ট অন অফিস স্পেস, অফিসের জন্য ভাড়া প্রদান করা হয়েছে 800 টাকা। তাহলে 800 টাকা যদি ভাড়া প্রদান করো, তোমরা জানো সব সময় রেন্ট এক্সপেন্স ডেবিট, মানে খরচ যদি হয় তাহলে সেই খরচটা হয় ডেবিট, আর ক্যাশে যদি হয় ক্যাশ কি ক্রেডিট, তাহলে রেন্ট এক্সপেন্স ডেবিট, ক্যাশটাকে কি ক্রেডিট। তাহলে আমাদের এই রেন্ট এক্সপেন্স ডেবিট, সাধারণ জাবেদা যদি করি রেন্ট এক্সপেন্স ডেবিট, আর ক্যাশ হবে কি ক্রেডিট। এখন প্রশ্ন হলো যে স্যার, আপনি তো উপরের এন্ট্রিতে এখানে লিখেছেন যে ক্যাশ ডেবিট আর ক্যাপিটাল ক্রেডিট, তাহলে আমরাও জাবেদার মধ্যে এরকম লিখবো রেন্ট এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। এটা জাবেদার ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু যখন এটাকে আমি ইকুয়েশন করব, ইকুয়েশনের ক্ষেত্রে খরচের কোনো ঘর দেখানো যাবে না।
খরচের দ্বারা এই এন্টির দ্বারা আমার রেন্ট হোক, তারপরে সাপ্লাইজ এক্সপেন্স হোক, ইন্স্যুরেন্স এক্সপেন্স হোক, স্যালারি এক্সপেন্স হোক, টেলিফোন হোক, অডিট হোক, আদার্স যত এন্টি আছে এইগুলোর দ্বারা যদি খরচ বোঝায় তাহলে খরচের সাথে সম্পর্ক হবে হচ্ছে যদি ক্যাশ হয় ক্যাশ টাকা কমে যাবে, মূলধন কমে যাবে, আর যদি বাকি হয় তাহলে তোমার অ্যাকাউন্টস পেয়েবল বেড়ে যাবে, মূলধন কি কমে যাবে। এখানেই হচ্ছে মূল প্রশ্নটা। তাহলে আমরা যেখানে আছি সেখানেই আরেকবার দেখাই। তাহলে রেন্ট এক্সপেন্স দেওয়া আছে, তাহলে রেন্ট এক্সপেন্স ডেবিট আর ক্যাশ টাকা কি ক্রেডিট, তাহলে ক্যাশ এখান থেকে কমে যাবে আর মূলধন এখান থেকে কমে যাবে। যে ঘরটা একবার দেওয়া আছে ওই ঘর দ্বিতীয়বার তৈরি করার কোনো প্রয়োজন নাই। আশা করি তোমরা এই পর্যন্ত খুব সুন্দর করে বুঝতে পেরেছো। পারচেজ অফ অফিস ইকুইপমেন্ট ওয়ান অ্যাকাউন্ট, ওয়ান অ্যাকাউন্ট মানে ধারে তোমাদের ক্লাসে সুন্দর করে একটা চার্ট আমি লিখে দিয়েছিলাম। ওয়ান অ্যাকাউন্ট ওয়ান ক্রেডিট ডিউ টু আউটস্ট্যান্ডিং বিল্ড, তারপরে লিখে দিয়েছিলাম যে নট ইয়েট কালেক্টেড, ডিড নট পে ইট, আনপে ইট, এই যে শব্দগুলো তোমাদের সাথে পরিচয় করে দিয়েছিলাম যে এইগুলো দ্বারা সবসময় বাকি লেনদেন বোঝায়, এগুলো দ্বারা সবসময় বাকি লেনদেন বোঝায়। তাহলে এখানে লেখা আছে যে ওয়ান অ্যাকাউন্ট কে কিনলা, ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট একটা সম্পদ, তাহলে ইকুইপমেন্টের একটা ঘর, ইকুইপমেন্টের একটা কি ঘর, এখন কিসে কিনলা প্রশ্ন আসতে পারে, কিসে কেনা হলো বাকিতে, বাকিতে যখন কিনবা তখন কি হবে অ্যাকাউন্টস পেয়েবল, তাহলে আমাদের অ্যাকাউন্টস পেয়েবলটা কি একটা দায়, অ্যাকাউন্টস পেয়েবল। তোমাদের লিখে দিয়েছিলাম নোট এক দিয়ে যে ধারে ক্রয়ের দ্বারা কে অ্যাকাউন্টস পেয়েবল হয়, ধারে ক্রয়ের দ্বারা কি হয় অ্যাকাউন্টস পেয়েবল হয়, তাহলে পারচেজ ডেবিট অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। এবার পারচেজটা কেন লিখবো না, যে সম্পদটা কেনা হয়েছে সেই সম্পদের নাম উল্লেখ আছে ইকুইপমেন্ট, সেক্ষেত্রে আমরা লিখবো ইকুইপমেন্ট ডেবিট আর অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। এখানে দায়ও বেড়ে গেছে সম্পদও বেড়ে গেছে। আসো চার নম্বর এন্ট্রিতে, প্রোভাইডেড লিগাল সার্ভিস, সেবা সরবরাহ করা হয়েছে টু ক্লায়েন্ট, একজন কাস্টমারকে ফর ক্যাশ, ক্যাশে 1500 টাকা। যখন তুমি সেবা সরবরাহ করবা, সেবার যে কোনো এন্ট্রি দুইটা রকমের হয়, দুইটা ধরনের হয়, দুইটা আইটেমের হয়, একটা হয় নগদে হবে নয় বাকি হবে, একটা কিসে হবে নগদে অথবা কি বাকিতে। তাহলে নগদে লেনদেনের দ্বারা আমার কাছে নগদ টাকা এসেছে, যখন নগদ টাকা বৃদ্ধি পাবে তখন মূলধনের টাকাও কি হবে বৃদ্ধি পাবে। তাহলে এখানে আমাদের ক্যাশের ঘর আছে, ক্যাপিটালের ঘর আছে, নতুন করে আর কোনো ঘর করার প্রয়োজন নেই। সুপ্রিয় শিক্ষার্থী, এরপরে আমাদের পাঁচ নাম্বার অঙ্ক, ব্রড মানে ঋণ করা, 700 টাকা ক্যাশ, ক্যাশে ঋণ করছো, ফ্রম মানে হতে এ ব্যাংক, এ নোট পেবল, নোট পেবলের মাধ্যমে একটা ব্যাংকের থেকে তুমি 700 টাকা ঋণ করা হয়েছে, অথবা এই কোম্পানি 700 টাকা ঋণ করছে একটা কিসের, লোন করা হয়েছে একটা ব্যাংকের কাছ থেকে। তাহলে এই যে নোট পেবল, নোট পেবল একটা দায়, নোট পেবল কি একটা দায়, তাহলে আমরা নোট পেবলের একটা ঘর দেব, নোট পেবল। সুপ্রিয় শিক্ষার্থী, এভাবে আমাদের বুঝতে হবে কয়টা ঘর আসবে। এরপরে নিয়ে দেখো, পারফর্ম লিগাল সার্ভিস, আবারও সেবা দেওয়া হয়েছে টু ক্লায়েন্ট, একজন ক্লায়েন্টকে বা ফর ক্লায়েন্ট, একজন কাস্টমারকে, ওয়ান অ্যাকাউন্ট, ওয়ান অ্যাকাউন্ট, তাহলে ওয়ান অ্যাকাউন্ট মানে কি ধারে বা বাকিতে। ধারে সেবা প্রদান করলে বলছে অ্যাকাউন্ট রিসিভেবল হয়, ধারে সেবা প্রদানের দ্বারা কি হয় অ্যাকাউন্ট রিসিভেবল হয়, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল একটা সম্পদ, যার কারণে অ্যাকাউন্ট রিসিভেবল সম্পদের দিকে বসে। সুপ্রিয় শিক্ষার্থী, এরপরে লেখা আছে পেইড স্যালারিজ 900 টাকা, স্যালারিজ দিছ 900 টাকা, তাহলে বেতন যদি দেওয়া হয়, ভাড়া যদি দেওয়া হয়, ইন্স্যুরেন্স যদি দেওয়া হয়, বিজ্ঞাপন যদি দেওয়া হয়, যত রকম খরচ আছে এই সমস্ত খরচের সাথে সম্পর্ক হলো দুইটা, ক্যাশ আর ক্যাপিটাল। নগদে যদি হয় নগদ থেকে কমে যাবে, বাকিতে হয় অ্যাকাউন্টস পেয়েবলের সাথে সম্পর্ক ঘটবে, আর যদি অলওয়েজ সবসময় ক্যাপিটাল থেকে কমে যাবে। তাহলে এই যে 60টা এন্ট্রি আমরা এই অঙ্কের ভিতর থেকে নিয়ে নিলাম, এই 60টা এন্ট্রির ভিতরে প্রত্যেকটা এন্ট্রিকে তোমাকে এখানে ভেঙে ভেঙে দেখানো হলো। আমরা অঙ্কর সারমর্ম বোঝানোর আগেই তোমাদেরকে এই কথাটা ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে যে আমার অঙ্কের ভিতরে ঘর কয়টা হবে। যদি এটা তোমার জাবেদার অঙ্ক হয়, জার্নালের অঙ্ক হয়, তাহলে তো লিমিট একটা ঘর, যে এইভাবে আমাদের ঘর করতে হবে। আর যদি আমাদের এটা ইকুয়েশনের অঙ্ক হয়, আমি যেহেতু তোমাদের ইকুয়েশনের উপরেই ক্লাসটা নিচ্ছি, তো ইকুয়েশনের অঙ্ক প্রিপেয়ার্ড বাই ইকুয়েশন বা ফাইন্ড আউট ইকুয়েশন, ইকুয়েশন তৈরি করো, ক্যালকুলেশন ইকুয়েশন, ইকুয়েশন তৈরি করো, তাহলে ইকুয়েশনের অঙ্ক যদি হয় সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে এখানে ঘর কয়টা হবে ওখানে বলা থাকবে না। এই ঘরটা তোমাকে এই অঙ্কর মাধ্যমেই বুঝে নিতে হবে যে এখানে ঘরটা কয়টা আসবে। তাহলে আমরা দেখে নিলাম যে অ্যাসেটের দিকে আমাদের 3টা টাকার ঘর আসলো, ক্যাশ আসলো, ইকুইপমেন্ট আসলো, অ্যাকাউন্ট রিসিভেবল আসলো, আর দায়ের দিকে অ্যাকাউন্টস পেয়েবল, নোট পেয়েবল, ক্যাপিটাল। আশা করি তোমাদের ঘরটা সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছো। আরো যদি নিচে আইটেম থাকতো, আমরা সবগুলো আইটেম পড়তাম, এক একটা এন্ট্রি পড়ার পরে এখানে আমরা ঘর সাবমিট করতাম। এই ঘরটাকে আমরা সুন্দর করে এখানে পোস্টিং দিয়েছি,
ক্যাশ ইকুইপমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল, দেখো ক্যাশ ইকুইপমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল, এখান থেকে জাস্ট আমরা তোমাদেরকে এখানে দেখাচ্ছি ক্যাশ ইকুইপমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল। এই কাজটা আমরা তখনই করব যখন আমাদের এখানে সুন্দর করে সাজানো থাকবে, সুন্দর করে দেখানো সম্ভব হবে। এখান থেকে আমরা জাস্ট এখানে এখানে পোস্টিং করে নিলাম ক্যাশ ইকুইপমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল, মাঝখানে হবে সমান সমান। এখন দায়ের দিকে হবে তিনটা, অ্যাকাউন্টস পেয়েবল নোট পেয়েবল ক্যাপিটাল, অ্যাকাউন্টস পেয়েবল নোট পেয়েবল আর কি ক্যাপিটাল, কথা বুঝতে পেরেছো? এখন দেখো যে প্রথম থেকে শেষ পর্যন্ত অঙ্কটা আমরা কেবল শুরু করলাম, এই শুরুর আগেই আমাদের এইভাবে ঘরের কাজটা তোমাকে তৈরি করে নিতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, এখন দেখো ইনভেস্টেড টাকা 10,000 ইন ক্যাশ ইন দা ল প্র্যাকটিস, ল প্র্যাকটিস এর জন্য তুমি 10,000 টাকা বিনিয়োগ করেছো বা এই কোম্পানির মালিক 10,000 টাকা বিনিয়োগ করেছে, তাহলে ক্যাশে 10,000 টাকা বৃদ্ধি পেল আর মালিকানা সত্ত্বেও 10,000 টাকা কি বৃদ্ধি পেল, মালিকানা সত্ত্বেও 10,000 টাকা আর ক্যাশ হলো 10,000 টাকা। এভাবে অঙ্কটাকে তোমাকে আগে কি করতে হবে, সাজাতে হবে। এখানে কিন্তু 2009 সাল থেকে 2019 সাল পর্যন্ত রেগুলার ইকুয়েশন এসেছে, শুধুমাত্র গত যে 2020 সালে পরীক্ষা হলো এই অধ্যায় থেকে অঙ্ক আসে নাই, তার মানে তোমাদের এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। এবার দেখো পেইড টাকা 800 ফর জুলাই, রেন্ট 1 অফিস স্পেস, অফিসের ভাড়া প্রদান করা হলো, অফিসের কি ভাড়া খরচ হলে ক্যাশ টাকা কমে যাবে ক্যাপিটালও কমে যাবে, ক্যাশও কমে যাবে ক্যাপিটালও কমে যাবে, তাহলে কত টাকা 800 টাকা। এই 800 টাকা তুমি 10,000 থেকে 800 টাকা বিয়োগ দাও, মূলধন থেকে 10,000 থেকে 800 টাকা বিয়োগ দাও। তবে হ্যাঁ, এই অঙ্কটা দুই ভাবে করা যায়, একেবারে যোগ বিয়োগ করে নামান যায়, আবার শেষে এসেও যোগ বিয়োগ করা যায়, শুধু ব্র্যাকেট দিয়ে রাখবো আর প্লাস দিয়ে রাখবো, শেষে এসে আমরা যোগ বিয়োগ তৈরি করতে পারবো। আমি একই সাথে সবগুলোই দেখাইছি। তাহলে ক্যাশ টাকা 800 কমে গেল, ক্যাপিটাল 800 কমে গেল, 10,000 থেকে 800 কমে দাও 9,200, 10,000 থেকে 800 কমে দাও 9,200। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার ইকুইপমেন্টের কোনো কাজ হলো না, অ্যাকাউন্ট রিসিভেবলের কাজ হলো না, অ্যাকাউন্টস পেয়েবলের কাজ হলো না, নোট পেয়েবলের কাজ হলো না, এইগুলো লেনদেন এখনো সংগঠিত হয়নি, এখনো এই লেনদেনগুলো আসে নাই, যখন এই লেনদেনগুলো আসবে তখন অবশ্যই এর কাজটা হবে, সে পর্যন্ত ধৈর্য ধরে দেখো। দেখো তিন নাম্বার এন্ট্রি এখানে লেখা আছে পারচেজ অফিস ইকুইপমেন্ট 1 অ্যাকাউন্ট টাকা 3,000। এই যে পারচেজ অফিস ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট তুমি কিনছো, তাহলে ইকুইপমেন্ট একটা সম্পদ, ইকুইপমেন্ট কে একটা সম্পদ, ইকুইপমেন্টের একটা ঘরও দেওয়া হয়েছে, তাহলে ইকুইপমেন্ট কিনলে ইকুইপমেন্ট বেড়ে গেল কত টাকা 3,000 টাকা। কিন্তু ইকুইপমেন্টটা কিসে কিনলা, নগদে না বাকিতে, ইকুইপমেন্টটা কিসে কেনা হলো, কিসের উপর বেস করে ইকুইপমেন্টটা কেনা হলো, তাহলে দেখা যাচ্ছে যে ইকুইপমেন্টটা কেনা হয়েছে 1 অ্যাকাউন্ট মানে ধারে বা বাকিতে, তোমাদের লিখে দিয়েছিলাম ধারে বা বাকিতে ক্রয় করলে অ্যাকাউন্টস পেয়েবল বৃদ্ধি পায়, কি বৃদ্ধি পায়, অ্যাকাউন্টস পেয়েবল বৃদ্ধি পায়, তাহলে এই যে অ্যাকাউন্টস পেয়েবলের ঘরে। আর যদি এখানে 1 অ্যাকাউন্ট শব্দটা না থাকতো, যদি লেখা থাকতো ইকুইপমেন্ট পারচেজ অফ ইকুইপমেন্ট ইন ক্যাশ, এটা যদি লেখা থাকতো ইন ক্যাশ, এই 1 অ্যাকাউন্টের বিপরীতে যদি লেখা থাকতো ইন ক্যাশ, তাহলে ক্যাশ টাকার থেকে কমে যেত, ইকুইপমেন্ট বেড়ে যেত। ইকুইপমেন্টের ঘরে অলওয়েজ ইকুইপমেন্ট থেকেই যাবে, টাকার ফিগার যেটা সেটা থেকেই যাবে, বাট ক্যাশে সংগঠিত হওয়ার দ্বারা ক্যাশ কমে যাবে, আর ক্যাশে না হওয়ার কারণে এখানে হয়েছে অ্যাকাউন্টস পেয়েবল, কারণ কি এই ইন ক্যাশটা তুমি ভ্যানিশ করে দাও, এখন আছে 1 অ্যাকাউন্ট, ধারে ক্রয়ের দ্বারা অ্যাকাউন্টস পেয়েবল বৃদ্ধি পায়, ধারে ক্রয়ের দ্বারা কি বৃদ্ধি পায়, অ্যাকাউন্টস পেয়েবল বৃদ্ধি পায়। সুপ্রিয় শিক্ষার্থী, এই এন্ট্রির ভিতরেই ছাত্রদের সমস্যা হয় বেশি, তারা সবসময় মনে করে যে লেনদেন করা হলো অলওয়েজ নগদে, নগদেও লেনদেন হয় বাকিতেও লেনদেন হয়, বাকির সম্পর্কটা কি ক্রয় না বিক্রয়, সেবা দিছি না সেবা পাইছি, এইভাবে আমাকে এন্ট্রির ভিতরে বুঝতে হবে। তাহলে এখানে দেখো পরিষ্কার করে লেখা আছে পারচেজ, পারচেজ মানে ক্রয়, কি ক্রয়, ইকুইপমেন্ট, তাহলে ইকুইপমেন্ট বেড়ে গেল, আর কিসের মাধ্যমে ক্রয়, 1 অ্যাকাউন্ট 1 ক্রেডিট, তাহলে এই যে 1 অ্যাকাউন্ট আছে ধারে ক্রয়, ধারে ক্রয় হওয়ার সাথে সাথে অ্যাকাউন্টস পেয়েবল বৃদ্ধি পেয়ে গেল, এখানে ক্যাশের ঘরে কোনো টাকা আসবে না। সুপ্রিয় শিক্ষার্থী, এই এন্ট্রি যদি আমি পরবর্তীতে যা নিচে যদি লিখে দিই যে অ্যাকাউন্টস পেয়েবল পেইড টু অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবলকে পরিশোধ করা হলো, তখন তুমি অ্যাকাউন্টস পেয়েবলের থেকে কমায় দিবা আর ক্যাশ টাকার থেকে কমায় দিবা, এখন কিন্তু ক্যাশের সাথে কোনো সম্পর্ক ঘটে নাই। আশা করি তোমাদের খুব সুন্দর সাবলীল এবং স্পষ্টরূপে এই এন্ট্রি তোমরা বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থী, এরপরে আসে প্রোভাইডেড, মানে সরবরাহ করা হলো লিগাল সার্ভিস, বৈধভাবে সরবরাহ করলা টু ক্লায়েন্ট, একজন কাস্টমারকে ফর ক্যাশ, একজনকে তুমি সেবা দিলাম সেখানে টাকা পেলে ক্যাশ, দেখো সুন্দর করে লেখা আছে ক্যাশ, টাকা কত 1,500, তাহলে সেবার বিনিময়ে যদি টাকা পাওয়া যায় তাহলে ক্যাশ টাকা বেড়ে গেল, আর মূলধনের সম্পর্ক ক্যাপিটালের সম্পর্ক কয়জনের সাথে, দুইজনের সাথে, আয় আর কি ব্যয়, আয় হলে মূলধন বাড়ে ক্যাপিটাল বৃদ্ধি পায় আর ব্যয় হলে মূলধন কমে যায়, এক্সপেন্স যদি হয় রেন্ট এক্সপেন্স, স্যালারি এক্সপেন্স, ইন্স্যুরেন্স এক্সপেন্স, অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স, এই ধরনের যদি এক্সপেন্স হয় ক্যাপিটাল কমে যাবে,
আর যদি সার্ভিস রেভিনিউ, গ্রাফিক রেভিনিউ, রেন্ট রিসিপ্ট, ইন্টারেস্ট রেভিনিউ এ ধরনের যদি কোনো আয় থাকে তাহলে মূলধন হবে বেড়ে যাবে, মূলধনের সাথে তখন টাকাটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। পূর্বের এন্ট্রিতে আমরা ফিরে আসি, এখানে লেখা ছিল যে প্রোভাইডেড লিগাল সার্ভিস, সেবা দেওয়া হয়েছে, সার্ভিস মানে সেবা টু ক্লায়েন্ট কাস্টমারকে ক্যাশে সেবা দেওয়া হয়েছে, তাহলে ক্যাশ টাকাও বেড়ে গেল, ক্যাপিটালও বেড়ে গেল। সুপ্রিয় শিক্ষার্থী এরপরের এন্ট্রিতে দেখো আমরা চার নম্বর এন্ট্রির পরে আসলাম পাঁচ নম্বর এন্ট্রি, ব্রড টাকা সাতশো, ব্রড মানে ঋণ, টাকা সাতশো, সাতশো টাকা ক্যাশে ঋণ করলাম ফ্রম এ ব্যাংক, একটা ব্যাংকের কাছ থেকে ইয়ে নোট পেবল, তাহলে নোট পেবলের মাধ্যমে ঋণ করা হলো, তাহলে নোট পেবল বাড়লো না কমলো? সুপ্রিয় শিক্ষার্থী নোট পেবল বেড়ে গেল, বৃদ্ধি পেল, তাহলে নোট পেবলের ঘরে দিবা এই সাতশো টাকা, নোট পেবলের ঘরে সাতশো টাকা দিয়ে দিলাম। এখন কিসের ঋণটা করলা দেখো ক্যাশে, তাহলে ক্যাশ টাকা বেড়ে গেল সাতশো, তাহলে ক্যাশ বেড়ে গেল, এইদিকে নোট পেবলও বেড়ে গেল। এখন দশ হাজার সাতশোর সাথে সাতশো যোগ করলাম এগারো হাজার চারশো, তিন হাজার তিন হাজারই থাকলো, তিন হাজার তিন হাজারই, সাতশো সাতশোই থাকলো, দশ হাজার সাতশো দশ হাজার সাতশোই থাকলো। ডে স্টুডেন্ট প্রথম কথাই হলো যে আমি যে নিচে তোমাদেরকে দেখিয়েছি অ্যাসেট আর লায়াবিলিটিস, কোনটা অ্যাসেট আর কোনটা লায়াবিলিটিস, এটা যদি তুমি সূক্ষ্ম সুচারু রূপে সুন্দরভাবে বুঝতে পারো তাহলে এই ফরম্যাটে এই অঙ্ক তৈরি করা কোনো ব্যাপার নয়, কিন্তু ঘন আঁকানোই যদি সমস্যা হয় তাহলে তোমার অঙ্ক বুঝতে কি হবে, অসুবিধা হবে। তাহলে দেখো এখানে বলছে ব্রড টাকা সাতশো ক্যাশ, তাহলে ক্যাশের ঘরে বেড়ে গেল সাতশো টাকা, আর কিসের মাধ্যমে টাকাটা নিলা, বলছে নোট পেবল, নোট পেবলের মাধ্যমে, তাহলে নোট পেবলের ঘরে বেড়ে গেল সাতশো টাকা। এরপরে দেখো তোমাকে বলা আছে যে পারফর্ম লিগাল সার্ভিস ফর ক্লায়েন্ট ওয়ান অ্যাকাউন্ট, এবার ওই ক্লায়েন্টকে ওই যে সেবা দিলা সেই সেবাটা দিছো ওয়ান অ্যাকাউন্ট, দেখো বাকিতে মানে কি বাকিতে, এই বাকিতে অনেকগুলো টার্ম তোমাদের আমি ক্লাসে ধরে ধরে লিখিয়ে দিয়েছিলাম যে ওয়ান অ্যাকাউন্ট, ওয়ান ক্রেডিট, ডিউ টু, আউটস্ট্যান্ডিং, অ্যাক্রুড, নট পেইড বাট নট রেকর্ডেড বাট নট রিসিভড, অমিটেড, এ ধরনের অনেক এন্ট্রি, আনপেইড, হ্যাঁ, ডিড নট পেইড বাট নট ইয়েট কালেক্টেড বাট নট রিসিভড ইয়েট কালেক্টেড, হ্যাঁ, এইভাবে এন্ট্রিগুলো তোমাদের লেখানো ছিল এবং ধরে ধরে তোমাদেরকে শেখানোর জন্য চেষ্টা করেছি। সেখানে দেখো আমি লিখেছি ওয়ান অ্যাকাউন্ট মানে সেবাটা দেওয়া হয়েছে, সার্ভিস মানে সেবা, সেবাটা দেওয়া হয়েছে বাকিতে, বাকিতে সেবা দিল আর নগদে সেবা দিল, যেভাবেই সেবা দেওয়া হোক, বাকিতে হোক অথবা নগদে হোক, যেভাবেই সেবা দিবে ক্যাপিটাল বেড়ে যাবে, প্রথম কথা, বাকিতে হলেও ক্যাপিটাল বাড়বে, নগদে হলেও ক্যাপিটাল বাড়বে, ক্যাপিটাল বেড়ে গেল দু হাজার টাকা। এখন কিসে দিছে, বাকিতে, তাহলে ধারে সেবা বা বিক্রয়ের দ্বারা, তোমাদের নোট দিয়ে লিখে দিছিলাম ধারে বিক্রয় বা সেবা প্রদানের দ্বারা অ্যাকাউন্ট রিসিভেবল বাড়ে, তার মানে অ্যাকাউন্ট রিসিভেবল বেড়ে গেল দু হাজার, ধারে বিক্রয় বা সেবা প্রদানের দ্বারা অ্যাকাউন্ট রিসিভেবল বাড়ে, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল বৃদ্ধি পেল দু হাজার টাকা, তাহলে এই দিকে আর কোনো প্রভাব পড়লো না। কিন্তু ছাত্র যখনই দেখা যায় যে সেবা দেয় তখন সে ক্যাশের ঘরেও টাকা দেয়, ক্যাপিটালের ঘরেও টাকা দেয়, এখন কিন্তু টাকাটা ক্যাশের ঘরে আসবে না, কারণ কি তার লেনদেনটা নগদে হয়নি, লেনদেনটা বাকিতে, কি দেখে বাকিতে বুঝলাম, ওই যে ওয়ান অ্যাকাউন্ট, আশা করি সুন্দরভাবে তোমরা বুঝতে পেরেছ। এরপরে দেখো বলছে পেইড স্যালারি নয়শো টাকা, যত রকম খরচ থাকবে সমস্ত খরচের মাধ্যমে ক্যাশ টাকা কমে যাবে, ক্যাপিটাল কমে যাবে, হ্যাঁ, যদি এখানে বিষয়টা হলো যদি বাকি থাকে, স্যালারিস আছে আনপেইড, স্যালারিস আছে ডিউ টু, স্যালারিস আছে অ্যাক্রুড, এই ধরনের বাকি যদি থাকে তখন মূলধন থেকে কমে যাবে ঠিক, কিন্তু এই মূলধন থেকে কমে যাওয়ার পাশাপাশি বাকি হলে অ্যাকাউন্টস পেবল অথবা নোট পেবল, এই দুইটা, কিন্তু এখানে এই ধরনের কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয়নি। সুপ্রিয় শিক্ষার্থী শুরু থেকে এই সাতটা এন্ট্রি দিয়ে আমি তোমাদেরকে সুন্দরভাবে এটাই বোঝানোর জন্য চেষ্টা করেছি, এখন যদি এই টপিকটা আমি মিশিয়ে দিলাম দিয়ে যদি এক একটা ফরম্যাট থেকে তোমাদের এক একটা ভাবে প্রশ্ন যদি করা শুরু করি তাহলে কি তোমরা বুঝতে পারবে না যে কিভাবে এন্ট্রিগুলো অ্যাডজাস্ট হচ্ছে, এই কিভাবে এন্ট্রিগুলো ইকুয়েশনে রূপ লাভ করছে, একটার থেকে আরেকটা কিভাবে এটা ট্রান্সফার হচ্ছে এবং টাকা কোনটা যোগ হচ্ছে কোনটা বিয়োগ হচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থী দেখো ট্রাই করো, এখানে আমি যদি লিখেছি ইনভেস্টেড টাকা দশ হাজার ইন ক্যাশ, ইনভেস্ট করা হলো দশ হাজার টাকা ইন ক্যাশ, ক্যাশে যদি এখানে আমি আরো কিছু বিষয় তোমাকে এখানে লিখে দিই, তাহলে যদি এখানে লেখা থাকে ক্যাশ ইন দা বিজনেস বা ল প্র্যাকটিস এন্ড ইকুইপমেন্ট টাকা পঞ্চাশ হাজার, তখন কি হতো, তাহলে এই যে ইকুইপমেন্ট লেখা হলো, ইকুইপমেন্ট লেখার সাথে সাথে ইকুইপমেন্টের মধ্যে এখানে একটা কি চলে আসতো, ঘর চলে আসতো। আচ্ছা এখানে যদি লেখা দেখত এন্ড, যদি লেখা হতো এন্ড সাপ্লাইজ, তাহলে সাপ্লাইজার একটা কি হতো, সাপ্লাইজ অফ টাকা বিশ হাজার, তাহলে সাপ্লাইজার কি হতো, একটা ঘর চলে আসতো। এখন নিচে যদি লেখা থাকে সাপ্লাইজ
পারচেজ অফ সাপ্লাইজ 2000 তাহলে একবার তো তুমি সাপ্লাইজার ঘর দিছই দ্বিতীয়বার আর ঘর দেওয়ার কোনো প্রয়োজন নাই তবে সাপ্লাইজটা যদি বাকিতে হয় অ্যাকাউন্টস পেয়েবল সাপ্লাইজের টাকাটা যদি পরিশোধ করো সেই ক্ষেত্রে কি হবে এই জন্য এই প্রথম যে বেসিক যে রুলসটা বেসিক যে নিয়মটা মূল যে ভিত্তিটা ফাউন্ডেশন অফ অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং এর যে বেসটা সেটা আগে তোমাকে ধরতে হবে সেটা কি এই যে এ সমান সমান এল প্লাস ওই এটাই হচ্ছে আমাদের মূল বিষয় যে এ সমান সমান এল প্লাস এইগুলো তোমাকে সূক্ষ্ম এবং সুচারু রূপে জানতে হবে মনে রাখার কৌশল গুলো লজিক গুলো যুক্তি গুলো তোমাদেরকে দেখিয়েছি এখানে মনে রাখার কৌশলটা কি তোমাদের ক্লাসে আমি কিছু বিষয় ধরে ধরে দিয়েছিলাম যে এইভাবে তুমি মনে রাখতে পারবে যেমন দেখো এখানকার মনে রাখার কৌশলটা তোমাদেরকে শিখিয়ে দিয়েছি ওয়ান অ্যাকাউন্ট এভাবে 10-12টা শব্দ আমি তোমাদেরকে দিয়েছিলাম যেই শব্দগুলো দিয়ে তুমি খুব দ্রুত অ্যাকাউন্টিং ইকুয়েশন সলভ করতে পারবে একটা বলেছি ওয়ান অ্যাকাউন্ট অন ক্রেডিট ডিউ টু আউটস্ট্যান্ডিং নট ইয়েট কালেক্টেড আনপেইড ডিড নট পে এই যে শব্দগুলো তোমাদের ক্লাসে আমি সুন্দর করে চার্ট করে দেখিয়ে দিয়েছিলাম এখানেও দেখো অনেকগুলো শব্দ মাঝে মাঝে লেখা আছে ওয়ান অ্যাকাউন্ট দেখো নিচে এসে লেখা আছে ওয়ান অ্যাকাউন্ট এই যে ওয়ান অ্যাকাউন্ট শব্দগুলো লেখা আছে তার মানে এটার দ্বারা কি বোঝা যাচ্ছে বাকিতে বোঝা যাচ্ছে বাকিতে যদি লেনদেন ঘটে তাহলে তার জন্য আলাদা ফরম্যাট আর নগদে যদি লেনদেন ঘটে তার জন্য আলাদা ফরম্যাট তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত আরো একবার তাহলে ইনভেস্টের টাকা 10000 ইন ক্যাশ ইন দা ল প্র্যাকটিস তাহলে ল প্র্যাকটিসের জন্য 10000 টাকা ইনভেস্ট করছো ক্যাশ আর ক্যাপিটাল ক্যাশের ঘরে 10000 ক্যাপিটালের ঘরে 10000 দ্বিতীয় এন্ট্রি পেইড টাকা 800 ফর জুলাই রেন্ট অফ অফিস স্পেস অফিসের জন্য ভাড়া দেওয়া হয়েছে 800 টাকা ভাড়া দিলে যে কোনো খরচ যদি হয় তাহলে খরচের আরেকবার বলছি খরচের দ্বারা 2 টাকা ক্যাশও কমে যাবে ক্যাপিটালও কমে যাবে এরপরে পারচেজ অফিস ইকুইপমেন্ট ওয়ান অ্যাকাউন্ট ডিউ টু আউটস্ট্যান্ডিং ওয়ান ক্রেডিট এই ভাষাগুলোর মধ্যে এখানে দেখো একটা নিয়ম পড়ে গেছে ওয়ান অ্যাকাউন্ট তাহলে ইকুইপমেন্ট বেড়ে গেল ইকুইপমেন্টের একটা ধার দিয়েছি ইকুইপমেন্ট বেড়ে গেল 3000 কিন্তু নিয়মের পাতায় কি ওয়ান অ্যাকাউন্ট ধারে ক্রয়ের দ্বারা অ্যাকাউন্টস পেয়েবল বৃদ্ধি পায় এই অ্যাকাউন্টস পেয়েবলটাও অঙ্কের ভিতরে লেখা থাকবে না আমি যে বিষয়টা বারবার তোমাদেরকে শেখানোর জন্য চেষ্টা করেছি এবং আজকের ক্লাসেও যে বিষয়টা বারবার আলোকপাত করলাম সেটা হলো দায় কখনো লেখা থাকে না দুই একটা এন্ট্রি হয়তো কখনো কখনো থাকে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দায় কখনো লেখা থাকে না ওটা ধরে নিতে হয় বুঝে নিতে হয় যে এর ভিতরে একটা দায় কি হবে সৃষ্টি হয়ে যাবে যেমন ওয়ান অ্যাকাউন্ট তাহলে ওয়ান অ্যাকাউন্ট থাকার কারণে আমরা অ্যাকাউন্টস পেয়েবল দিয়ে দিলাম এদিকে ইকুইপমেন্ট আমাদের বেড়ে গেল 3000 টাকা এরপরে তোমাকে বলছে 4 তারিখ প্রোভাইডেড লিগাল সার্ভিস টু ক্লায়েন্টস ফর ক্যাশ এখানে সুন্দর করে ক্যাশ কথাটা বলা গেছে সেবা দানের দ্বারা ক্যাশে যখন সেবা দান করছি তাহলে ক্যাশ টাকা আমার বেড়ে গেছে ক্যাপিটালও বেড়ে গেছে এরপরে ব্রড মানে ঋণ করা টাকা 700 ক্যাশ ক্যাশে ঋণ করা হয়েছে ফ্রম ব্যাংক ব্যাংকের কাছ থেকে অন নোট পেবল নোট পেবলের মাধ্যমে তাহলে নোট পেবল অবভিয়াসলি একটা দায় নোট পেবলের আমরা একটা ধরে দিয়েছি এবং টাকা এবং এই ঋণ করার দ্বারা আমার ক্যাশ টাকা বেড়ে গেছে 700 ডিয়ার স্টুডেন্ট এরপরে 6 নম্বর এন্ট্রি পারফর্ম লিগাল সার্ভিস ফর ক্লায়েন্ট দেখো ইজ ওয়ান অ্যাকাউন্ট ধারে বা বাকিতে সেবা প্রদান করলে অ্যাকাউন্ট রিসিভেবল বাড়ে তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল একটা ঘর লিখে রেখেছি অ্যাকাউন্ট রিসিভেবল 2000 টাকা এবং এই ধারে বা বাকিতে যেভাবেই তুমি লেনদেন করো না কেন যদি সেটা সেবামূলক হয় তাহলে মূলধন বেড়ে যাবে মূলধন বেড়ে গেছে 2000 টাকা এরপরে দেখো লেখা আছে যে পেইড স্যালারিস 900 তাহলে এই এন্ট্রি আর 2 নম্বর এন্ট্রি সেম স্যালারিস হোক ওয়ারিট হোক অ্যাডভার্টাইজমেন্ট হোক ইন্স্যুরেন্স হোক রেন্ট হোক সাপ্লাইজ হোক যে কোনো খরচ হলে ক্যাশ টাকা কমে যাবে ক্যাপিটাল কমে যাবে তবে হ্যাঁ এখানে যদি বাকির কোনো ইন্ডিকেট করা থাকে সেক্ষেত্রে অ্যাকাউন্টস পেবল অথবা নোট পেবল কোনো কিছু বলা নেই ফ্রেশ পেইড স্যালারিস টাকা 900 তাহলে ক্যাশ টাকাও কমে গেল আমার ক্যাপিটালের টাকাও কমে গেল এরপরে আমরা এই সব টাকাগুলো একসাথে যোগ করে দিয়েছি 15500 এই পাশেও যোগ করে দিয়েছি 15500 এই ছিল অঙ্কের ক্যালকুলাম 2 নম্বর কথা যে রিমার্কসের ঘরে কি হবে স্যার রিমার্কসের ঘরে তোমাদের শর্ট টেকনিক যেটা শিখিয়েছি লজিক যেটা শিখিয়েছি সুন্দরভাবে সেটা হলো যে ক্যাপিটালের সাথে সম্পর্ক কোন কোন এন্ট্রি যেমন এখানে ক্যাপিটালের সাথে সম্পর্ক হয়েছে প্রথম তো সবসময়ই আসে ক্যাপিটাল এরপরে দেখো ক্যাপিটালের সাথে যোগ বিয়োগ হয়েছে যেমন এই এন্ট্রি কোনো ক্যাপিটালের সাথে কোনো রিলেশন ঘটে নাই এরপরে এই এন্ট্রি ক্যাপিটালের সাথে কোনো সম্পর্ক হয়নি ক্যাপিটালের সাথে সম্পর্ক হয়েছে ক্যাপিটালের সাথে সম্পর্ক হয়েছে যে এন্ট্রি গুলোর দ্বারা ক্যাপিটালে যোগ অথবা বিয়োগ এরকম ক্যাপিটালের ঘরে কোনো এন্ট্রি আসে ওখানে তোমাকে রিমার্ক করতে হবে অর্থাৎ মন্তব্য দিতে হবে তাহলে শুরু থেকে আসো এখানে লেখো ইনভেস্টেড ইন ক্যাশ ইনভেস্টেড ইন ক্যাশ ক্যাশে বিনিয়োগ করা হলো এরপরে 8-2 তারিখ দেখো পেইড টাকা রেন্ট তাহলে রেন্ট এক্সপেন্স রেন্ট
এক্সপেন্স। এই এতটুকু লিখলেই দাঁড়াতে না হয়ে গেল। এরপরে দেখো এখানে ক্যাপিটালের সাথে কোনো সম্পর্ক হয়নি, কিন্তু দেখো চার তারিখ বলছে প্রোভাইড লিগাল সার্ভিস টু ক্লায়েন্টস 1500, তার মানে সার্ভিস রেভিনিউ, সার্ভিস রেভিনিউ। আচ্ছা এরপরে দেখো কত তারিখ, ছয় তারিখ আবার সেবা দিছো, এই যে লিগাল সার্ভিস, তাহলে সার্ভিস রেভিনিউ, সার্ভিস রেভিনিউ। আচ্ছা এরপরে হলো 7 তারিখ, পেইড স্যালারিজ 900, স্যালারি এক্সপেন্স, স্যালারিজ বা স্যালারি এক্সপেন্স। কেবলমাত্র ওই এন্ট্রিগুলো দিয়ে তুমি কমেন্ট করবে, রিমার্ক করবে যে এন্ট্রির ভিতরে তোমার ক্যাপিটালের সাথে সম্পর্ক আছে। যদি মূলধনের সাথে কোনো সম্পর্ক না হয়, সম্পর্ক বলতে কি যে এন্ট্রির সাথে ক্যাপিটালের যোগ অথবা বিয়োগ হয়, যোগ হবে না হয় বিয়োগ হবে। দেখো যোগ হয়েছে, এখানে বিয়োগ হয়েছে, এখানে যোগ হয়েছে, এখানে বিয়োগ হয়েছে। যোগের ক্ষেত্রে আমরা কোনো ইন্ডিকেট দেইনি। আর তোমরা জানো অ্যাকাউন্টিং এবং ফিনান্স ব্র্যাকেট মানি বিয়োগ নির্দেশ করে, তাহলে সেক্ষেত্রে ব্র্যাকেট দেওয়া হয়েছে। দ্বিতীয় নাম্বার অপশন এখানে যেটা অনেক সময় লেখা থাকে অ্যাকাউন্টিং ইকুয়েশন প্রুফ, প্রুফ করো। সেক্ষেত্রে শর্ট টেকনিক যেটা তুমি মনে রাখতে পারবা খুব তাড়াতাড়ি দ্রুত, সেটা হলো যে এ সমান সমান এল প্লাস ওই। এটা খুব দ্রুত আমি তোমাদেরকে দেখাবো। দেখো অ্যাসেটের দিকে অ্যাসেট সমান সমান লায়াবিলিটি প্লাস ওনার্স ইকুইটি, অ্যাসেটের দিকে কয়টা ঘর আছে, তিনটা, ক্যাশ ইকুইপমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল। এবার ক্যাশের সর্বশেষ টাকা কত, 10,500। তাহলে তুমি এখানে দেখাবা, ক্যাশের এখানে দেখাবা 10,500, এই যে সর্বশেষ যে ফিগারটা ব্যালেন্সটা। এরপরে ইকুইপমেন্ট 3,000, অ্যাকাউন্ট রিসিভেবল 2,000। যদি প্রশ্নের মধ্যে বলে প্রুফটা অ্যাকাউন্টিং ইকুয়েশন, এই ইকুয়েশনটাকে তুমি প্রুফ করো, প্রমাণ করে দেখাও, সেক্ষেত্রে সমান সমানের মাঝখানে পরের এন্ট্রি অ্যাকাউন্টস পেয়েবল নোট পেয়েবল, তাহলে অ্যাকাউন্টস পেয়েবল 3,000, এরপরে নোট পেয়েবল 700, ক্যাপিটাল 11,800। এই দুই পাশে যোগ করলে তোমার একই টাকায় আসবে 15,500। এই পাশেও লিখলাম 15,500, অ্যাকাউন্টিং ইকুয়েশন প্রুফড, অ্যাকাউন্টিং ইকুয়েশন প্রুফ করা হলো। তাহলে প্রথম নাম্বার থেকে আর একবার বলতেছি, প্রথম নাম্বার হচ্ছে জার্নাল, যেটা সাধারণ জাবেদা তোমাদেরকে দেখাইছি এই অঙ্ক থেকে। দুই নাম্বার হচ্ছে যেটা ইকুয়েশন, তিন নাম্বার যেটা দেখালাম সেটা হলো প্রুফ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন। এখন এখান থেকে যদি তোমাকে বলে যে এই ফর্মুলা থেকেই তোমাকে দেখাতে হবে যে নেট ইনকাম কত, তাহলে সামনের দিনে আমরা চেষ্টা করবো এই আইটেমগুলো থেকে আরও কিছু বিষয় দেখানোর জন্য। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর সেই পর্যন্ত আল্লাহ হাফিজ।